हेलो गाइस, আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করছি 3.66 এই যে 2.60 আর যেটি রয়েছে সেটি আজকে আমি দেখাবো। তো সর্বপ্রথম এটাকে ভাঙতে হবে, তাহলে কিন্তু কাজ করা যাবে। তো এটাকে ভাঙতে হলে অবশ্যই দেখতে পাচ্ছেন জিপ ফাইল, এবং গুগলে গিয়ে লিখবেন 7-জিপ অথবা উইনরার। সো গাইজ, ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এটা ফুললি ফুল 100% হয়ে যাওয়ার পর আমি আপনাদের সেই বিষয়গুলো ভেঙে ভেঙে দেখাতে পারবো। হাওয়াই যে বুটলোডার রয়েছে, আনলক রিলক রয়েছে, সেগুলো আপনারা অবশ্যই করতে পারবেন। এখানে গাইজ অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন, তা না হলে কিন্তু বুঝতে পারবেন না। প্রায় অল্প টুক সময় লাগবে, অল্প কিছুক্ষণের মধ্যে আমার এটা কমপ্লিট হয়ে যাবে, এবং তারপর আমি আপনাদেরকে ফুলি ফুল ডিট দেখাতে পারবো যে অ্যাকচুয়ালি এই টুলসটি কীভাবে আপনারা প্লে করবেন। সব এ টু জেড ডিটেলস যেগুলো রয়েছে সেই ডিটেলসগুলো আমি দেখাবো। তো সো গাইস, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, যাতে নতুন নতুন যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো পেতে আপনি সহযোগিতা পান। অর্থাৎ যখনই বেল বাটনে ক্লিক দিবেন, আপনার কাছে নোটিফিকেশন মেসেজ চলে যাবে। তো ওকে, দেখুন এখানে আমার যে ফাইলটি রয়েছে সেই ফাইলটি এখানে অলরেডি ভেঙে এখানে চলে এসেছে। তো আমি এখান থেকে জাস্ট ডাবল ক্লিক করে ঢুকে যাব, আমার যে ফোল্ডারটি রয়েছে সেই ফোল্ডারের মধ্যে যাব। ফোল্ডারের মধ্যে গিয়ে এখানে গাইস, এখানে দেখতে পাচ্ছেন 2. এটা হলো 3.66। 3.66 এর মধ্যে যেগুলো রয়েছে এটা হলো 2.6। তো আমি এইটা নিয়ে আজকে দেখাবো। তো এখানে গাইস দেখতে পাচ্ছেন এই যে জিপ রয়েছে, এটা আপনাদের অবশ্যই ভাঙতে হবে। তো আমি এটাকে ভাঙলাম, এই যে এইখানে, তো এটা আমরা রান করব। অ্যাকচুয়ালি রান করে ব্যাগে চলে আসব। অবশ্য এই যে ডাটাগুলো রয়েছে, এই ডাটাগুলো দিয়ে নিলেও কিন্তু হবে। জাস্ট আমি দেখি কত MB রয়েছে। অঞ্জিবে তো যাই হোক, এটা ক্লিক করার পর জাস্ট এরকম একটা অপশন চলে আসবে, এবং এখানে সর্বপ্রথম দেখতে পারবেন ইউটিউব যে লোগো রয়েছে, এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আমার সমস্ত ভিডিও আপনি দেখতে পারবেন। এবং এখানে যদি দেখেন তাহলে রান হবে, এবং এইটা এইখানে যদি দেখেন তাহলে সরাসরি এটা রান হবে। তো এটাকে আমি ওপেন করলাম,
ক্লিক করে দেওয়ার পর গাইজ এইখানে দেখতেই পাচ্ছেন আমার যে এটা রয়েছে, এটা আমি কপি করব। কপি করে জাস্ট আমার এটাতে পেস্ট করে দেব। তো ওকে, আমি এটা পেস্ট করে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে জাস্ট ডাবল ক্লিক করব। এবং অবশ্যই আপনার যে অ্যান্টিভাইরাসটি রয়েছে, অ্যান্টিভাইরাসটি ডিজেবল করে রাখবেন, তা না হলে কিন্তু এটা রান করতে দিবে না। এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার যে ফাইলটি রয়েছে, ফাইলটি এখানে রান হয়ে গিয়েছে অলরেডি। এইখানে গাইস দেখতেই পাচ্ছেন কতগুলো মডেল রয়েছে, সেই মডেলগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এই এটাতে। এখানে ঘটনা হলো গাইস, অনেকে অনেক ভাবে বলতে পারেন, এটা হলো যে আমি মডেল নাম্বার দেখালাম, এখানে দেখতে পাচ্ছেন 3.66 এর যেটা রয়েছে সেটা এখানে রান হয়েছে। এবং এখানে জাস্ট ভিভোটা ওয়ার্ক করবে, ভিভোর যে সিস্টেমগুলো রয়েছে গাইস দেখতে পাচ্ছেন ফুললি ফুল, এখানে আইমি থেকে শুরু করে আনলক, বিভিন্ন প্রকার অপশন এখানে রয়েছে। তো গাইস এখানে ভিভোর যে সিস্টেমগুলো দেখতে পাচ্ছেন, এখানে যেগুলো রয়েছে সেগুলো এখানে মডেলগুলো দেওয়া রয়েছে, X9, X9X, X95+, অর্থাৎ ভিভোর অনেক কিছুই এখানে রয়েছে, অনেক মডেল এখানে রয়েছে। এইখানে গাইস যেটা দেখতে পাচ্ছেন, এখান থেকে FRP রিসেট করতে পারবেন। এরপর রয়েছে আনলক বুট লোডার, এরপর রয়েছে রিবুট বুট লোডার, এখানে আনলক মোবাইল, ইরোস, FRP, গুগল লক। তো এক কথা বলতে গেলে গাইজ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কলকম টুলস, অর্থাৎ এখানে যে সেটগুলো রয়েছে, এই কলকম সিপিউ, ভিভোর যে কলকম সিপিউগুলো রয়েছে, এগুলো বুট লোডার লক, আনলক, FRP, এগুলো জাস্ট এখান থেকে করতে পারবেন খুব সহজ, এতে কোনো সমস্যা হবার কথা নয়। তো ফুললি ফুল যে টুলসগুলো রয়েছে, এখানে আরও যে অপশনগুলো রয়েছে, এগুলো কিন্তু এইখানে এগুলো গাইস কাজ করবে, কিন্তু এখানে জাস্ট এটা কাজ করতে পারে। হ্যাঁ, এখানে একটা কাজ করেছে, দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন রয়েছে, ফরম্যাট, রিড, ADB, ক্লিনার, এখানে রয়েছে ইরোস, এখানে রয়েছে বুট ফাইল, বুট ফাইল রয়েছে, এখানে এটা কাজ করবে ম্যানেজার, অর্থাৎ আমরা যে ডিভাইস ম্যানেজার রয়েছে সেই ডিভাইস ম্যানেজারে জাস্ট ওয়ান ক্লিকে চলে যেতে পারবো। খুব সহজে আমরা এটা করতে পারবো, দেখুন। তো এইখানে যে অপশনগুলো রয়েছে, এগুলো জাস্ট আমি নেক্সট টাইম আপনাদের দেখাবো যে এটা কীভাবে ওয়ার্ক করা যায়। তো সো গাইস, আশা করি বুঝতে পেরেছেন, আমার নেক্সট যে টি20 থাকবে সেটা হলো MRT 3.67 এর যে 2.0 রয়েছে সেটা সেম টু সেম আমি কিন্তু সব ভার্সনগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। অনেকেই কিন্তু অনেকে বলেন যে ভাই এটা 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 দেন, এটা এটা দেন, আমি সবগুলোই দিয়ে থাকি। তো এখানে জাস্ট আমি এগুলো দিয়ে দিলাম,
অবশ্যই আপনারা ডাউনলোড করবেন, এবং অবশ্যই আমার এই চ্যানেলটিতে ঘুরে আসবেন। এখানে জাস্ট ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার যে চ্যানেলটি রয়েছে সেখানে আপনারা ঘুরে আসতে পারেন। এখানে গাইজ সব ভিডিও রয়েছে, আমার ভিডিওগুলো যেগুলো রয়েছে সব ভিডিওগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে আমার চ্যানেলের যতগুলো ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো এখানে আপনাদের পাবলিশ করছে। ওয়ান মিনিট গাইস, একটি চলো দেখাচ্ছে। তো অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন, এইরকম দেখতে পাবেন ভিডিও আছে, ভিডিওর মধ্যে সব ভিডিওগুলো এখানে রয়েছে। আপনি আমার যতগুলো ভিডিও আছে সব ভিডিওগুলো আপনার এখান থেকে পেয়ে যাবেন। তো সো গাইস, আশা করি বুঝতে পেরেছেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, যাতে নতুন নতুন যে ভিডিওগুলো রয়েছে সেগুলো পেয়ে যান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।